চিত্রনায়িকা দিতির মরদেহ তার দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে আনা হলে সেখানে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। সহকর্মী ও ভক্তসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শেষ শ্রদ্ধা জানান প্রিয় অভিনেত্রীকে। পরে জানাজায় অংশ নেন তারা। জানাজার আগে দিতির জন্য সবার কাছে দোয়া চান তার মেয়ে লামিয়া চৌধুরী। মাত্র 52 বছর বয়সে দিতির চলে যাওয়াকে কিছুতেই মেনে নিতে পারছেন না তার সহকর্মীরা। সু অভিনেত্রী, গুণী অভিনেত্রী, এত তাড়াতাড়ি আমাদেরকে চলে যাবে ছেড়ে, আসলে খুবই দুঃখজনক। কেন এত তাড়াতাড়ি চলে যাবেন? ওনার চেয়ে অনেক সিনিয়র, অনেক বয়স্ক লোক আছেন, আল্লাহ ওনাকেই কেন ডেকে নিয়ে গেলেন বুঝতে পারলাম না। 90 দশকের সাড়া জাগানো নায়িকা দিতির বর্ণাঢ্য কর্মজীবন শ্রদ্ধাভরে স্মরণ করেন চলচ্চিত্র পরিচালক ও শিল্পীরা। ও যে শরীরের মধ্যে এত বড় একটা রোগ বসেছিল আমরা কেউ জানতেও পারিনি, তার ভিতরে কোনো অহংকার কোনোদিন দেখি নাই। ছবি উনি যে সমস্ত ছবির নায়িকা ছিলেন সবগুলো ছিল ব্যবসা সফল ছবি, তিনি কোনোদিন কোনো প্রোডিউসারের শিডিউল ভোগাননি। এফডিসিতে তৃতীয় জানাজার পর তার মরদেহ দাফনের জন্য নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। রাকিব হাসান, 21 টেলিভিশন, ঢাকা।